ফেব্রুয়ারি মাস মানে ভালোবাসার মাস, আর কেক চকলেট অনেক আনন্দ উৎসবে ভরা। তাই এই সময় আপনি যদি আপনার প্রিয়জনদের কেক অথবা চকলেট উপহার দিতে চান, তাহলে আমাদের নতুন ফেসবুক পেজ কেক বেক এখনই লাইক করে ফেলুন। আর আপনারা চাইলে আপনাদের পছন্দের কেক বা চকলেট আমাদের ফেসবুক পেজে ডাইরেক্ট মেসেজ করেও অর্ডার করতে পারেন। তাহলে আর দেরি না করে এখনই আমাদের ফেসবুক পেজ কেক বেক লাইক করে ফেলুন। এই যে সেলফি তোলা শুরু হয়েছে, এবার কখন শেষ হবে কেউ জানে না। কিছু না, তোলো। এই যে বিড়াল এসেও গেছে পিসপিঙ্গার দেখে। কি, কোনটা ডিপি হবে? কোনটা ডিপি? এসে গেছি কফি হাউস নিউ টাউনে। এবার এখানে গল্প অন্যরকম হয়ে গেছে, এখানে এখন বুকিং হচ্ছে বুক মাই শত্রুতে। তো আমরা জানতাম না, আমরা এমনি এসে ঢুকতে গেছি, আমাদেরকে তাড়িয়ে দিলে, বললো হবে না আগে বুক করো। তো এখন বুকিং করব বুক মাই শত্রুতে, তারপরে আমরা ভেতরে যাবো। অনেকদিন পরে, লকডাউনের পরে আবার আমরা বেরিয়েছি। ফাইনালি আমরা এসেছি নিউ টাউন কফি হাউসে, লকডাউনের পরে আমাদের প্রথম ব্লগ। তো এখানে সবাই আসছে, আমরা একটু পরেই আসলাম যাতে ভিড়টা কম হয়, কারণ ভিড়ের মধ্যে এই সময় আসাটা ঠিক না। তাই আমরা একটু দেরি করে আসলাম, আর ফাঁকাও পেয়েছি। রেশমি এখন মন দিয়ে মেনুটা দেখছে, মুখস্ত করে ফেলবে পুরো মেনুটা। এই যে আমাদের কফি হাউসের মেনু। এবার ভালো ছবি উঠেছে, দেখি ক্যামেরায় দেখাও কিরম ছবি উঠেছে, এখানে দেখাও কিরম ছবি উঠেছে। ও দারুণ! এই যে আমরা কফি হাউসে এসেছি, আমাদের হুডিতেও কিন্তু কফির ছবি। আর হ্যাঁ, বলে রাখি এটা আমাদের অফিসিয়াল মার্চেন্ডাইজেরই একটা। যদি তোমাদের হুডিটা পছন্দ হয় তো ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে গিয়ে তোমরা হুডিটা বাই করতে পারো। ব্লগের সাথে সাথে স্পন্সরশিপ হচ্ছে। এই যে সেলফি তোলা শুরু হয়েছে, এবার কখন শেষ হবে কেউ জানে না। কিছু না, তোলো। আমরা এখন পোজ দিচ্ছি। আমরা কিন্তু সব থেকে বেস্ট সিটটা পেয়েছি, কারণ এখান থেকে দুদিকের ভিউ দেখা যায়। একটা হলো এই যে এদিকে বাইরের ভিউ, এখান দিয়ে বাইরে দেখা যায়, আর এখান থেকে ভেতরের ভিউ, ভেতরেও দেখা যায় নিচে। ওই যে ওই কোনায় সব লাইব্রেরি আছে, ওখানে লাইব্রেরিতে বসে বই পড়া যায়। দেখি তোমার সবচেয়ে ভালো সেলফিটা দেখাও। এতক্ষণে তোমার সবচেয়ে ভালো সেলফি কোনটা হয়েছে? কতক্ষণে হবে? এক ঘন্টায় হবে একটা? এই যে সবচেয়ে ভালো সেলফি, আমাদের ভাগ্য আজকে এত ভালো যে আমাদের নিউ টাউন কফি হাউসে এসে লাইন দিতে হয়নি, আমরা সরাসরি ঢুকে পড়েছি। ভাবা যায়? তোমার কি মনে হয় এই ব্যাপারে বলো? ও হ্যাঁ, তাই তো। আমরা বুক মাই শো থেকে না কেটেও ঢুকে গেছি, সিট বুক করে আসতে হবে 20 টাকা দিয়ে। তাহলে আমাদের থেকে 20 টাকাটা কি নেবে? এই যে DSLR এর ছবি তুলেছে রেশমি। এই আমাদের খাবার আছে, খেয়েই নেবে, সবে দিয়ে গেছে, এক্ষুনি ফিশ ফিঙ্গার গুলো খেয়ে নেবে, একদম মুখ নিয়ে চলে যাচ্ছে ভেতরে। এই দেখো ফিশ ফিঙ্গার, এই যে বিড়াল এসেও গেছে ফিশ ফিঙ্গার দেখে। খাওয়ার আগে হাত স্যানিটাইজ করতে হবে, স্যানিটাইজার দাও, আমরা স্যানিটাইজ না করে খাই না। আমি ছবি তুলি না, আমি ফটোগ্রাফার না। এই যে এবার কিট ব্যাগ থেকে বেরোচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, 99.9% জার্মস মেরে দেবে। থ্যাংক ইউ। ঝাপাক ঝাপাক
ব্যাস সব জীবাণু মরে গেছে। এবার আমাদের টিউটোরিয়াল হচ্ছে হাউ টু ইট ফিশ ফিঙ্গার, ফিঙ্গার দিয়ে ফিশ ফিঙ্গার ধরতে হয়, তারপর এরকম ভাবে মাখাতে হয়, কি কি দিয়েছে আমি জানি না, সস আর একটা কি, এই দুটো নিতে হয় এরকম করে। এখন আর কটা পড়ে আছে? একটা দিয়েছিল, কটা বলো। যারা ভিডিওটা দেখছে তারা ভিডিওটা ব্যাকে না গিয়ে যদি কমেন্ট করতে পারে তাহলে আমি বুঝবো তাদের অবজারভেশন পাওয়ার খুব ভালো। কটা দিয়েছিল ফিশ ফিঙ্গার? তাহলে তোমার অবজারভেশন পাওয়ার খারাপ। ফিশ ফিঙ্গার ফিশ দিয়ে বানিয়েছে, ফিশ ফিশ একটা বেঁচেছিল, অর্ধেক অর্ধেক করে আমরা খেয়ে। আরে ফিশ ফিশ এটা নতুন ধরনের ফিশ, ওই জন্য এত টেস্টি। বলো বলো, তোমার মনে হচ্ছে ভেটকি? চলে ভেটকি, কোনো চাপ নেই, যা সব হাত দেবে না চাইলে। সবসময় টাকা টাকা কেন, ভালো লেগেছে খেতে চাইছি। আমার বাইক নিয়ে আমি এত চিন্তিত যে ভেতরে ঢুকে ঠিক এমন জায়গায় বসেছি যাতে জানলার কাজ দিয়ে বাইকটা ঠিক দেখা যায়। ঠিক সামনে বাইকটা দেখা যাচ্ছে, ঠিক বাইকের সোজাসুজি বসেছি যাতে বাইকটা কেউ চুরি না করতে পারে। এই যে কেমন খাবারের জন্য ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, খাবার আসছে না বলে চুপ করতে বলেছি না। ওই আমাদের খাবার যা চলে গেল, আমি বললাম আমাদের খাবার আসছে, খাবার এসে গেছে, খাবার খাবার এতক্ষণ খুঁজছিলাম, খাবার খাবার এসে গেছে। বলো খাবার দেখে তোমার কেমন লাগলো? কফি হাউসে এসে কফি দিচ্ছে না, সব দিয়ে যাচ্ছে, স্যান্ডউইচ দিয়ে গেল, সব দিচ্ছে, কফি দিচ্ছে। কফিটা মনে হচ্ছে আজকে আর দেবে না, আমাদের ফিশ ফিঙ্গার স্যান্ডউইচ এগুলোই খাওয়াবে। কফি হাউসে কফি পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে লেটেস্ট ব্রেকিং নিউজ। কি কোনটা ডিপি হবে, কোনটা ডিপি, সব ব্লগারদের সিক্রেট পাস হয়ে যাচ্ছে। এইভাবে তারা চুজ করে, এটা দেখাবো, এটা দেখাবো না, এটা দেখাবো, এটা দেখাবো না, না এটা দেখাবো। দাদা কফিটা আমাদের দুটো হট কফি ছিল, কফিটা একটু সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু লোকের ভিড় বেড়ে গেছে, এখন আর একটা সিটও মোটামুটি খালি নেই। যতক্ষণ না কফি দিচ্ছে ততক্ষণ আমরা আলুর চিপসই খেয়ে নিই, আলুর চিপস এগুলো ফ্রি দিয়েছে স্যান্ডউইচের সাথে। কেমন আলুর চিপসের রিভিউ দাও, আলু চিপসটা তোমার কেমন লাগলো, কফি হাউসের আলু চিপস? আমার সাথে ধোকা হয়ে গেছে এইমাত্র, আমাকে বললো কফি আসলে তারপর খাবে, এদিকে নিজে স্যান্ডউইচ খেতে শুরু করে দিয়েছে। বাহ, দু বাইট কেন খাবে তুমি, কেন বলেছ, কেন? নেশন ওয়ান্টস টু নো। সন্ধি ভঙ্গ হয়ে গেছে তাই আমিও খেতে শুরু করে দিয়েছি আর কফির জন্য বসে থাকা যাচ্ছে না। ফিশ ফিঙ্গারটা খেতে ভালো কিন্তু দামটা একটু বেশি, বলে দাও কত কত? আমার কাছেও বেশি, আর কার কার কাছে বেশি আমাদের কমেন্ট করে জানান। স্যান্ডউইচের দাম কত? খুঁজছে এখন,
50 টাকা। তাহলে কি স্যান্ডউইচের দাম ঠিক আছে? স্যান্ডউইচটা একটু বেশি কম দাম নিয়ে নিয়েছে না, একটু বেশি দাম না দাও কি? ফ্রিতে দিলে আরো বেটার ছিল নাকি? হ্যাঁ, এক স্যান্ডউইচ 30 টাকায় দেবে। একের দাম কত জানো? 6 টাকা করে দিচ্ছি। না আমি জানি, এখন মুরগিরাও বার্গেনিং করছে, বলছে 10 টাকার নিচে দেবো না। এতক্ষণ পরে আমাদের কফিটা প্রিপেয়ার হচ্ছে, জানি না কখন দেবে। স্যান্ডউইচ ভাত জল ভাত হয়ে গেল। ও দাদা, কফি কই? কফি না দিয়ে যেও না, কফি দিয়ে যাও। ফাইনালি কফি হাউসের কফি এসে গেছে। সবার ফার্স্টে অর্ডার দিয়েছিলাম কফি, সবার লাস্টে আসলো কফি। ফাইনালি তোমার কি বক্তব্য কফি নিয়ে? তুমি কি আনন্দে পাগল হয়ে যাচ্ছ? এবার রেশমি আমাদের কফি হাউসের কফি টেস্ট করে রিভিউ দেবে। টেস্ট করো না, টেস্ট করে রিভিউ দাও। এইবার আসবে রিভিউ, সবাই দম আটকে বসে আছে কি বলবে শোনার জন্য। নরমাল কফি, আমি তো ভেবেছিলাম অ্যাবনরমাল কফি। এবার আমি কফি টেস্ট করব, আমি রিভিউ দেবো। এবার আগে একটু ফু দিয়ে নি, ফু দিয়ে খা। নরমাল অ্যাবনরমাল সব মিশ্রিত কফি, অনেক অপেক্ষা করিয়ে তারপরে ফাইনালি কফি দিয়েছে, তার জন্য একটু বেশি ভালো লাগে। অপেক্ষা করে পাওয়া তো, তাই জন্য একটু বেশি ভালো লাগে। এটা আমার, না না এটা আমার, এটা খেতেই হবে। কেন এটা খেলে কি হবে? আরে খাও না, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা মান্নাদের গানটা শোনার জন্য বসে আছি, না আসলে আমরা বিল আসার অপেক্ষায় বসে আছি কখন বিল দেবে। আমাদের টোটাল বিল হয়েছে 357 টাকা। দেখো কত বই, কি কি বই পড়তে চাও পড়তে পারো, ওখানে বসার জায়গাও আছে, বসে বসে বই পড়তে পারো। তোমার তিন তিনটা পছন্দ হয়েছে? বসে বসে তিন তিন পড়ুস, ওই যে কুট্টুস। এবার ফটোশুটের পালা, এবার ফটোশুট হবে। হাসো হাসো, এটা হলো মোবাইলের রেশমি আর এটা হলো আসল রেশমি। আমার চোখে ঠিক বইটাই পড়ে গেছে, যার চোখ যেদিকে তার চোখে সেই বইটাই যায়। এই বইটা আমি কিছুদিন আগেই পড়ছিলাম, থিঙ্ক লাইক এ মঙ্ক বাই জয় শেট্টি। এতগুলো বইয়ের মাঝখানে ঠিক এই বইটাই আমার চোখে পড়েছে। বা ভীষণ ঠান্ডা বাইরে, আমরা জমে গেলাম, কফি খেয়ে আরো ঠান্ডা লাগছে। ওই দেখো রিক্সা রাখা, দেখেছো রিক্সা রাখা?
রাত্রেবেলায় আরো সুন্দর লাগছে কফি হাউসটা বাইরে থেকে দেখতে, দারুণ লাগছে, ছবি তোলার জন্য একদম পারফেক্ট, তাই তো? তো কফি হাউসে খুব ভালো ঘুরলাম, খাওয়া দাওয়াও বেশ ভালোই হলো, এবার বাড়ি ফেরার পালা। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আমরা চেষ্টা করব পরের ব্লগটা খুব তাড়াতাড়ি আনার, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা। তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ হলো, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, আর এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওয়ারি লেস, ট্রাভেল মোর, হ্যাপি লাইফ।